ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চালু হলো দ্বিতীয় IRCTC ট্রেন। বাইরের কোন সংস্থার হাতে আরও একটি ট্রেন চালানোর ভার তুলে দিল ভারতীয় রেল। শুক্রবার তেজস এক্সপ্রেস চালু হয় আহমেদাবাদ মুম্বাই রুটে। এদিন সকালে আহমেদাবাদে পতাকা নেড়ে যাত্রা শুরু করেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। সম্পূর্ণ বাতানুকূল ট্রেনটি চলবে সপ্তাহে ছদিন। সকাল 10:43 ছাড়বে আহমেদাবাদ থেকে, প্রায় 500 কিলোমিটার পথ অতিক্রম করে মুম্বাই পৌঁছবে 6:30। মুম্বাই থেকে ছাড়বে দুপুর 3:40, আহমেদাবাদ পৌঁছবে রাত 9:55। IRCTC সূত্রে খবর, দুটি ক্ষেত্রেই দেরিতে ট্রেন পৌঁছলে যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই দুই তেজসের পাশাপাশি বেসরকারি উদ্যোগে আরও 100টি রুটে 150টি ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রক, যার মধ্যে এই রাজ্য থেকে ছাড়ে এমন ট্রেন রয়েছে 18টি। রুটগুলির মধ্যে উল্লেখযোগ্য হাওড়া চেন্নাই, হাওড়া পাটনা, হাওড়া NJP, হাওড়া আনন্দ বিহার, হাওড়া মালদা, শালিমার টাটানগর, শালিমার পুনে, শালিমার পুরী ও শিয়ালদা গুয়াহাটি। লাভের মুখ দেখতে গত কয়েক বছরে একের পর এক পদক্ষেপ করেছে ভারতীয় রেল। সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন IRCTC ট্রেন। গত বছরের অক্টোবরে দিল্লি লখনৌ রুটে চালু হয়েছে কর্পোরেট ট্রেন তেজস এক্সপ্রেস। এদিন চালু হলো মুম্বাই আহমেদাবাদ রুট। কিন্তু বেসরকারি হাতে ট্রেন দেওয়া হলেও সেই সব ট্রেন তো চলবে বর্তমান রেলপথেই। পরিকাঠামোর উন্নতি না করে শুধুমাত্র বেসরকারি হাতে ট্রেন দিলেই কি পরিষেবা উন্নত হবে, প্রশ্ন উঠছে। অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা।